বাংলাদেশে একটি শিল্পাঞ্চল তৈরি করার প্রস্তাব দিয়েছে জাপান। প্রস্তাবিত এই শিল্পাঞ্চলে উৎপাদিত পণ্য ভারতের উত্তর পূর্বাঞ্চল, নেপাল ও ভুটানে বাজারজাত করতে সমুদ্রবন্দর উন্নয়ন সহ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চায় দেশটি। মঙ্গলবার ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ, ভারত ও জাপানের মধ্যকার এক বৈঠকে একথা বলেন। তিনি জানান, গত মাসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ভারত সফরের পর এ প্রস্তাব দেয়া হয়। জাপান সরকার বাংলাদেশে বিনিয়োগের জন্য $127 কোটি অনুমোদন দিয়েছে। মূলত তিনটি অবকাঠামো প্রকল্পে এ বিনিয়োগ করা হবে। বাংলাদেশে একটি শিল্পাঞ্চল তৈরি করার প্রস্তাব দিয়েছে জাপান। প্রস্তাবিত এই শিল্পাঞ্চলে উৎপাদিত পণ্য ভারতের উত্তর পূর্বাঞ্চল, নেপাল ও ভুটানে বাজারজাত করতে সমুদ্রবন্দর উন্নয়ন সহ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চায় দেশটি। মঙ্গলবার ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ, ভারত ও জাপানের মধ্যকার এক বৈঠকে একথা বলেন। তিনি জানান, গত মাসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ভারত সফরের পর এ প্রস্তাব দেয়া হয়। জাপান সরকার বাংলাদেশে বিনিয়োগের জন্য $127 কোটি অনুমোদন দিয়েছে। মূলত তিনটি অবকাঠামো প্রকল্পে এ বিনিয়োগ করা হবে। বাংলাদেশে একটি শিল্পাঞ্চল তৈরি করার প্রস্তাব দিয়েছে জাপান। প্রস্তাবিত এই শিল্পাঞ্চলে উৎপাদিত পণ্য ভারতের উত্তর পূর্বাঞ্চল, নেপাল ও ভুটানে বাজারজাত করতে সমুদ্রবন্দর উন্নয়ন সহ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চায় দেশটি। মঙ্গলবার ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ, ভারত ও জাপানের মধ্যকার এক বৈঠকে একথা বলেন। তিনি জানান, গত মাসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ভারত সফরের পর এ প্রস্তাব দেয়া হয়। জাপান সরকার বাংলাদেশে বিনিয়োগের জন্য $127 কোটি অনুমোদন দিয়েছে। মূলত তিনটি অবকাঠামো প্রকল্পে এ বিনিয়োগ করা হবে। বাংলাদেশে একটি শিল্পাঞ্চল তৈরি করার প্রস্তাব দিয়েছে জাপান। প্রস্তাবিত এই শিল্পাঞ্চলে উৎপাদিত পণ্য ভারতের উত্তর পূর্বাঞ্চল, নেপাল ও ভুটানে বাজারজাত করতে সমুদ্রবন্দর উন্নয়ন সহ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চায় দেশটি। মঙ্গলবার ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ, ভারত ও জাপানের মধ্যকার এক বৈঠকে একথা বলেন। তিনি জানান, গত মাসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ভারত সফরের পর এ প্রস্তাব দেয়া হয়। জাপান সরকার বাংলাদেশে বিনিয়োগের জন্য $127 কোটি অনুমোদন দিয়েছে। মূলত তিনটি অবকাঠামো প্রকল্পে এ বিনিয়োগ করা হবে। বাংলাদেশে একটি শিল্পাঞ্চল তৈরি করার প্রস্তাব দিয়েছে জাপান। প্রস্তাবিত এই শিল্পাঞ্চলে উৎপাদিত পণ্য ভারতের উত্তর পূর্বাঞ্চল, নেপাল ও ভুটানে বাজারজাত করতে সমুদ্রবন্দর উন্নয়ন সহ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চায় দেশটি। মঙ্গলবার ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ, ভারত ও জাপানের মধ্যকার এক বৈঠকে একথা বলেন। তিনি জানান, গত মাসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ভারত সফরের পর এ প্রস্তাব দেয়া হয়। জাপান সরকার বাংলাদেশে বিনিয়োগের জন্য $127 কোটি অনুমোদন দিয়েছে। মূলত তিনটি অবকাঠামো প্রকল্পে এ বিনিয়োগ করা হবে।